জয় জগন্নাথ বন্ধুগণ, আপনকর ভাগ্যরে কণ রহিছি ও কণ লেখিছন্তি ভগবান। আপন দুইটি মন্দার ফুল দেখুছন্তি, এথি মধ্যরু বাছন্তু গোটিয়ে মন্দার ফুল, তা সহিত গোটিয়ে সংখ্যা রহিছি এক এবং দুই। আপন এই দুইটি সংখ্যারু যে কোনসি গোটিয়ে সংখ্যা বাছি পারিবে। আপনার এই সংখ্যা মধ্যরু যেউটা ভালো লাগিথিবো এবং এই দুইটি মন্দার ফুলরু যেউটা পছন্দ আসিথিবো সেই মন্দার ফুলটিকু বাছন্তু। দেখন্তু আপনক ভাগ্য চক্র কণ কহুছি। এই ভিডিওটি আপনক প্রশ্ন ভবিষ্যৎ উপরে আধারিত। এইপরি ভিডিওটি আপন আগরু বহুত দেখিছন্তি। এই ভিডিওটি আপনক ভবিষ্যকু নেই কিছি নুয়া রহস্য খুলিব। তো এই ভিডিওটিকু নিশ্চিত রূপরে শেষ পর্যন্ত দেখন্তু। এই ভিডিওরে আপনকর বহুত কিছি প্রশ্নর উত্তর রহিয়েছি। আপন যেউ প্রশ্ন পাই ভিডিওটিকু দেখুছন্তি, যদি আপন কেউ চিন্তারে অছন্তি, ধন জনিত চিন্তা, পরিবারের কোনসি প্রকারর চিন্তা লাগি রহিছি, কি দাম্পত্য জীবনরে কলহ, স্বাস্থ্য ঠিক রহুনাহিঁ, বা আপনকর কোনসি প্রকারর সমস্যা রহুছি, তো গোটিয়ে কথাকু ধ্যান রখিবে যে আপন যেউ মন্দার ফুলটিকু বাছিবে তাহারি উপরে কুহাযাইথিবা কথাগুড়িক আপন শুনিবে। বাকি মন্দার ফুলর দেখিবা কোনসি আবশ্যকতা নাহিঁ। আউ ডেরি নকরি চালন্তু ভিডিওটিকু আরম্ভ করিবা। তাহা পূর্বরু আপনকু মোর গোটিয়ে ছোটিয়া অনুরোধ কি, ভিডিওকু গোটিয়ে লাইক করে দিয়ন্তু। যদি সবসক্রাইব করি নাহান্তি তাহলে সবসক্রাইব করি পাখের থিবা বেল আইকনকু প্রেস করে দিয়ন্তু, এবং সচ্চা হৃদয়ের কমেন্ট বক্সরে জয় মা লক্ষ্মী অবশ্য লেখন্তু। তেবে বন্ধুগণ, আপন দুইটি ফুল দেখুছন্তি, গোটিয়ে হলদিয়া রঙ্গর আউ গোটিয়ে নালি রঙ্গর। হলদিয়া রঙ্গ যাহাকি আনন্দর সূচক হইথায়, ও নালি রঙ্গর লক সূচক হইথায়। তো এই দুইটি মধ্যরে সমান্তর বহুত রহিছি। হলদিয়া রঙ্গ গম্ভীর হইথান্তি ও নালি রঙ্গ বিপদর সংকেত মধ্য বিচার করা যায়। প্রত্যেক ক্ষেত্রে বিচার করে আপন বাছন্তু গোটিয়ে ফুল, তাহা কহিব আপনক বিষয়ে। তো আসন্তু জানিবা, যদি আপন হলদিয়া রঙ্গর ফুলটিকু বাছন্তি তেবে আপনকর বিষয় কণ কহুছি জানিবা। তো দেখন্তু, আপন ব্যগ্র মন হই প্রশ্নর আশ্রয় নেইছন্তি। যাহা হেউ, আপনক নিমন্তে বহুত শুভ সময় আসিগলাণি। প্রায়ত আপনক লাগি দুঃখ সময় অতীত হয়ে যাইছি, সমস্ত ব্যাকুলতা দূর হেব। এ সমস্ত আপনকর জাতকর মন্দ দোষ গ্রহ যোগু হেউথিলা। এথি যোগু আপন বহুত মন্দ বহুল ভোগ করি সারিলেনি, রোগরে পড়ি বহুত অর্থ মধ্য ব্যয় করি সারিলেনি। আপনক গৃহর উপকরণ প্রায়ত সবু নষ্ট হয়ে যাওয়াছি, কিছি কারণ নথাই কি আপন বিপদরে পড়ে যাওছন্তি। সম্মান হরে আপন আজি বি বড় দুশ্চিন্তারে পড়িছন্তি, দোষ নথাই লোকে আপনকু দোষী কহুছন্তি, ভুল নথাই মধ্য সাঙ্গমানে আপনকঠু দূরে যাওছন্তি। উদ্ধার বা ঋণরে যাহা আপন করিথিলে তাহা সুঝিবারে কষ্ট হেউছি। সবু কিছি বর্তমান ঠিক হইযিব, আগকু সময় আপনক পাই বহুত ভালো আসুছি। আপনক বর্তমান আপনকর ইষ্ট দেবতাঙ্কর পূজার ব্যবস্থা করন্তু। পূর্ব জন্মর বৃত্তফল হুয়েত আপনকু এ জন্মরে বহুত কষ্ট দেউছি, তথাপি সে ফল ভোগ আহুরি অনেক দিন ভোগ করিবাকু পড়িপারে। তাহার নিরাকরণ নিমন্তে লক্ষ্মী নারায়ণঙ্কর পূজা করন্তু। ব্রাহ্মণ পাঁচ জনকু খাইবাকু দিয়ন্তু ও দান কিছি করন্তু। তা সহিত আপনক পিতাঙ্কু নিজ ইচ্ছা বলরে শান্তি দিয়ন্তু। উপরোক্ত শান্তি বিধানরে দেবাদেবীঙ্ক পূজারে
ଲାଗି ପଡ଼ନ୍ତୁ। ଏବେ ଆଉ ଚିନ୍ତା କରନ୍ତୁ ନାହିଁ, ଆଗକୁ ଆପଣଙ୍କ ପାଇଁ ବହୁତ ଭଲ ସମୟ ଆସୁଅଛି। ଆପଣଙ୍କଠୁ ଦୂରେଇ ଯାଇଥିବା ବନ୍ଧୁମାନେ, ସହଯୋଗୀମାନେ ପୁଣି ପାଖକୁ ଫେରି ଆସିବେ। ଅଫିସରେ ଯାହା ବି କିଛି ସମସ୍ୟା ଚାଲୁଅଛି ତାହା ଆଗକୁ ହିଁ ଠିକ୍ ହୋଇଯିବ। ମିତ୍ର ଶକ୍ତି ବୃଦ୍ଧି ପାଇବ, ଶତ୍ରୁମାନେ ପରାଜୟ ହେବେ। ଆପଣ ଯାହା ବି ଚିନ୍ତା କରିବେ ସେଥିରେ ସଫଳତା ଲାଭ କରିବେ। ତେବେ ଗୋଟିଏ କଥା ଧ୍ୟାନ ରଖନ୍ତୁ କି ଆପଣ କଥା କଥାରେ ମିଛ କହିବାରେ ଲାଗି ଯାଇଛନ୍ତି। ଆଗରୁ ଏପରି ଆପଣ ମିଛ କହୁନଥିଲେ, କିନ୍ତୁ ପ୍ରତିଟି କଥାରେ ମିଛ କହିବାର ଅଭ୍ୟାସ ହୋଇଗଲାଣି। ଆପଣ ମିଛ କହିବାକୁ ଡରୁନାହାନ୍ତି, କିନ୍ତୁ ଏହି ଅଭ୍ୟାସକୁ ଆପଣ ଦୂରେଇ ଦିଅନ୍ତୁ, ନହେଲେ ଆପଣ ଜୀବନରେ କେବେ ହେଲେ ସଫଳ ହୋଇପାରିବେ ନାହିଁ। ତ ଏହି କଥାକୁ ଧ୍ୟାନରେ ରଖନ୍ତୁ। ଏବେ ଆସନ୍ତୁ, ଯଦି ଆପଣ ନାଲି ରଙ୍ଗର ମନ୍ଦାର ଫୁଲଟିକୁ ବାଛିଛନ୍ତି ଏବଂ 2 ସଂଖ୍ୟାଟିକୁ ବାଛିଛନ୍ତି, ତାହା କ'ଣ କହୁଛି ଆପଣଙ୍କ ବିଷୟରେ? କ'ଣ ରହିବ ଏହି ସମୟ ଆପଣଙ୍କ ପାଇଁ? ଆଗାମୀ ଜୀବନ କିପରି ରହିବ ସବୁକିଛି ଜାଣିବା। ଆପଣ ଯାହା ପ୍ରଶ୍ନ ମନ ଭିତରେ ଗ୍ରହଣ କରିଛନ୍ତି ତାହା ଅତ୍ୟନ୍ତ ହିଁ ଉନ୍ନତ ଅଟେ। ବର୍ତ୍ତମାନ ଆପଣଙ୍କ ଜୀବନରୁ ପାପ ଫଳମାନ ଦୂର ହୋଇ ଶୁଭ ଫଳର ଆଗମନର ବେଳ ଆସିଯାଇଅଛି। ବର୍ତ୍ତମାନ ଆପଣ ଯେଉଁ ବ୍ୟୟଭାର ଭୋଗ କରୁଛନ୍ତି ତାହା ସମାନୁକ୍ରମେ କମିଯିବ। ଧନଭାବ ଜାଗୃତି ହେବ, ଅର୍ଥ ବା ଆର୍ଥିକ ସମସ୍ୟାକୁ ଉନ୍ନତି ଆସିବ। ବର୍ତ୍ତମାନ କେତୁଙ୍କର ଫଳ ଦୃଷ୍ଟିରୁ ଆପଣଙ୍କ ମନ ଭିତରେ ପ୍ରବଳ ଆତଙ୍କ ଦେଖାଦେଇଛି। ଅହେତୁକ ଭୟରେ ଆପଣ କଷ୍ଟ ପାଉଛନ୍ତି, ମାନସିକ ସ୍ତୁତିହୀନତା ଦେଖାଦେଉଛି। ଆପଣ କୋଷ୍ଠକାଠିନ୍ୟ ରୋଗରେ ପୀଡ଼ିତ ହୋଇ ଚିନ୍ତିତ ଅଛନ୍ତି। ଆପଣଙ୍କ ଜୀବନରେ ବହୁ କଷ୍ଟ ସମୟ ପହଞ୍ଚିଥିଲା। ଦୁଷ୍ଟଗ୍ରହମାନେ ଆପଣଙ୍କ ଜାତକରେ ଦୁଃସ୍ଥାନମାନଙ୍କରେ ଥାଇ ଆପଣଙ୍କୁ ବହୁ କଷ୍ଟ ଭୋଗାଇଛନ୍ତି। ଆପଣଙ୍କ ଆୟଠାରୁ ବ୍ୟୟ ବିଶେଷ ଭାବରେ ହାନି ହେଲା। ଆପଣ ଯେଉଁ ବି କାର୍ଯ୍ୟ କରୁଥିଲେ ସେଥିରେ ସଫଳତା ପାଇପାରୁନଥିଲେ। ଆପଣଙ୍କ ପରିଶ୍ରମ ଅନୁଯାୟୀ ଆପଣଙ୍କୁ ସେଥିରେ କିଛି ଲାଭ ମିଳୁନଥିଲା। ବହୁତ ପରିଶ୍ରମ କରୁଥିଲେ କିନ୍ତୁ ଲାଭ କମ୍ ହେଉଥିଲା। ବହୁତ ଚେଷ୍ଟା ସତ୍ତ୍ୱେ ଚାକିରି ହେଉ ବା କୌଣସି କର୍ମସଂସ୍ଥାରେ ପ୍ରମୋସନ୍ ଆଦି ପାଇପାରୁନଥିଲେ, କିନ୍ତୁ ସେହି ସବୁ ଯାହା ବି କିଛି ସମସ୍ୟା ରହିଥିଲା ତାହା ସବୁ ଦୂର ହେବାକୁ ଆଉ ସମୟ ଲାଗିବ ନାହିଁ। ଆପଣ ପ୍ରାୟତଃ ଚିଡ଼ଚିଡ଼ା ସ୍ୱଭାବରେ ରହୁଛନ୍ତି, ଯାହା ଆପଣ ନିଜେ ବିଚାର କରି ଦେଖନ୍ତୁ। ଆପଣଙ୍କ ଏହି ଚିଡ଼ଚିଡ଼ା ସ୍ୱଭାବ କାରଣରୁ ଆପଣଙ୍କ ଠାରୁ ଆପଣଙ୍କ ଅତି ପ୍ରିୟ ମିତ୍ରଟିଏ ଦୂରେଇ ଯାଇଛି ବା ପ୍ରିୟ ସାଥୀ ଆପଣଙ୍କ ଉପରେ ଅସନ୍ତୁଷ୍ଟ ଅଛନ୍ତି। ଦାମ୍ପତ୍ୟ ଜୀବନ ସଠିକ୍ ଭାବରେ ଚାଲୁନାହିଁ। ସ୍ୱାମୀ ସ୍ତ୍ରୀ ମଧ୍ୟରେ ଆପଣ ସ୍ୱାମୀ ହୋଇଥାନ୍ତୁ ବା ସ୍ତ୍ରୀ, ଆପଣ ନିଜେ ଚିନ୍ତା କରନ୍ତୁ, ଆପଣଙ୍କ ସମୟ ସେତେଟା ଭଲ ଚାଲୁନାହିଁ, କିନ୍ତୁ ଆଗକୁ ଆଉ ଏପରି ସ୍ଥିତି ରହିବ ନାହିଁ। ସମୟ ବହୁତ ହିଁ ଭଲ ଆସିଯିବ, ଏମିତିକି ଆପଣ ଶାନ୍ତିରେ ବିଶ୍ରାମ କରିବେ। ଧନ ମିଳିବ, ହେଲେ ସାମାନ୍ୟ ବିଳମ୍ବ ହୋଇପାରେ। ବର୍ତ୍ତମାନ ଆପଣ ଯେଉଁ କାର୍ଯ୍ୟ କରିବାକୁ ଅଗ୍ରସର ହେଉଛନ୍ତି ସେହି କାର୍ଯ୍ୟଟି କରିବା ସମୟରେ ଟିକେ ଦେଖି ଚାହିଁ କରନ୍ତୁ। ଭାଗ୍ୟର ଉନ୍ନତି ସମୟ ଖୁବ୍ ନିକଟରେ, ହେଲେ ତାହା ମଧ୍ୟ ସାମାନ୍ୟ ବିଳମ୍ବ ହେଉଅଛି, ଆଉ କିଛି ଦିନ ରହିଅଛି। ଆପଣଙ୍କ ଜୀବନରେ ଭାଗ୍ୟ ଉଦୟ ପାଇଁ ଅତି ନିକଟରେ ହିଁ ଆପଣ ଜଣେ ବନ୍ଧୁଙ୍କର ସହଯୋଗରେ ଆପଣ ଜୀବନରେ ପରିବର୍ତ୍ତନ ଆଣିପାରିବେ। ସେହି ବନ୍ଧୁଙ୍କ ଦ୍ୱାରା ଆପଣ ବିଶେଷ ଲାଭବାନ ପାଇବେ। ବର୍ତ୍ତମାନ ଏହି ଭିଡ଼ିଓ ଆପଣ ଦେଖୁଛନ୍ତି, ତେବେ 7 ଭିତରେ କୌଣସି ଦେବାଦେବୀ ମନ୍ଦିରରେ ଭୋଗନୀତି କରନ୍ତୁ, ଅର୍ଥାତ୍ କିଛି ଦୁଃଖ ଦାରିଦ୍ର୍ୟଙ୍କୁ କିଛି ଖାଦ୍ୟ ପଦାର୍ଥ ଦାନ କରନ୍ତୁ ବା ମନ୍ଦିରରେ କିଛି ସେବା ଦିଅନ୍ତୁ। ତା ସହିତ ଆପଣଙ୍କର ଆଉ ଗୋଟିଏ ଦୁର୍ଗୁଣ ରହୁଛି, ଯାହାକି
ଆପଣ ପ୍ରତ୍ୟେକ କାମକୁ ବହୁତ ଡେରିରେ କରିଥାନ୍ତି। ଯେଉଁ କାମ ଏବେ କରିବା କଥା ତାକୁ ଆପଣ ଟାଳି ଦେଇଥାନ୍ତି। ଆପଣଙ୍କ ଏହି ଖରାପ ଗୁଣ ଯୋଗୁଁ ଆପଣ ଜୀବନରେ ବହୁତ ପଛରେ ପଡ଼ିଯାଇଛନ୍ତି। ଯେଉଁ ସମୟରେ ଯାହା କରିବା କଥା ଆପଣ ସେହି ସମୟରେ ତାହା କରିନାହାନ୍ତି। ଏ କଥାଟି ଆପଣ ନିଜେ ହିଁ ବିଚାର କରିନିଅନ୍ତୁ। ନିଶ୍ଚିତ ରୂପେ ଏହି କଥାଟି ଆପଣଙ୍କ ପାଇଁ ସତ୍ୟ ପ୍ରମାଣିତ ହେବ। ଯଦି ଆପଣ ଏପରି କିଛି ଭୁଲ କରିଛନ୍ତି ତ ଆଗକୁ ଏଥିପ୍ରତି ସତର୍କ ରୁହନ୍ତୁ, ଏପରି ଭୁଲ କରନ୍ତୁ ନାହିଁ। ଏହା ଆପଣଙ୍କର ପ୍ରଗତି ପଥରେ ବାଧା ଆଣିବ। ଯାହା ବି ଶୁଭ ସମୟ ଶୁଭ ମୁହୂର୍ତ୍ତ ଆପଣଙ୍କ ପାଇଁ ଆସୁଅଛି ତାହାର ଲାଭ ଉଠାନ୍ତୁ, ବସି ରୁହନ୍ତୁ ନାହିଁ। ଯାହା କରିବାର ଅଛି ଏବେ ହିଁ କରିନିଅନ୍ତୁ, ଯାହା ଭଲ ଲାଗୁଛି ତାହା କରିନିଅନ୍ତୁ, ତେବେ ପଛଘୁଞ୍ଚା ଦିଅନ୍ତୁ ନାହିଁ ବା ଟାଳନ୍ତୁ ନାହିଁ। ଏହି ଗୋଟିଏ ଗୁଣ ପ୍ରତି ଆପଣ ଧ୍ୟାନ ରଖନ୍ତୁ। ତେବେ ବନ୍ଧୁଗଣ, ଯଦି ଏହି ଭିଡ଼ିଓଟି ଆପଣମାନଙ୍କୁ ଭଲ ଲାଗେ ତାହେଲେ ଗୋଟିଏ ଲାଇକ୍ କରିଦିଅନ୍ତୁ। ଯଦି ସବସ୍କ୍ରାଇବ୍ କରିନାହାନ୍ତି ତାହେଲେ ସବସ୍କ୍ରାଇବ୍ କରି ପାଖରେ ଥିବା ବେଲ୍ ଆଇକନ୍କୁ ପ୍ରେସ୍ କରିଦିଅନ୍ତୁ ଏବଂ ସଚ୍ଚା ହୃଦୟରେ କମେଣ୍ଟ ବକ୍ସରେ ଜୟ ମା ଲକ୍ଷ୍ମୀ ଅବଶ୍ୟ ଲେଖନ୍ତୁ। ଧନ୍ୟବାଦ।